গেল 12 দিন ধরে সোহরাওয়ার্দী হাসপাতালে পড়ে আছে 10 থেকে 11 বছর বয়সী এই কিশোরের মরদেহ। তার বুকে বুলেটের চিহ্ন, এছাড়া মরদেহটি শনাক্ত করার মতো আর কিছুই নেই। বয়স 18 বছরের নিচে হওয়ায় জাতীয় পরিচয়পত্রের সার্ভারে তার আঙ্গুলের ছাপ নেই। এমন আরও 2টি মরদেহ আছে সোহরাওয়ার্দী মর্গে। 25 থেকে 30 বছর বয়সী এই 2 তরুণের পরিচয়ও মেলেনি। তাদের মরদেহের দাবি নিয়েও কেউ হাসপাতালে আসেনি। 10 দিন আমি এই লাশটা কিভাবে রাখি? যার লাশ আছে আয়া দেখে যান, বাসে এত ডুবি আর কথা বলবো না আমি। আর দ্বিতীয় কথা হলো কি, এই আমরা ক্লান্ত মধ্যে পড়ে গেছি লাশ নিয়ে কাজ করতে করতে। দেখে থাকো তুমি, দেখো ভালো।